নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতি কথায় সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ইতিহাস শুধুমাত্র ঘটনার বিবরণ নয়, অতীতের গল্প কাহিনীও নয়। ইতিহাস একটি সমাজ বিজ্ঞান। ইতিহাসের মধ্যে তিনটি বিষয়ে সমাবেশ দেখা যায়, সময়, স্থান আর মানুষ। কোনো একটি দেশে কোনো বিশেষ সময়ে জনগোষ্ঠীর ক্রিয়াকলাপই ইতিহাসের মর্মবস্তু। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ভারতীয় জনতত্ত্ব, ইংরেজিতে যাকে বলে এথনিক গ্রুপস ইন ইন্ডিয়া। চলুন চলে যাই মূল বিষয়ে। ইতিহাসের বিভিন্ন সময় তরঙ্গে আর্য, পারসি, শক, হুন, পাঠান, মুঘল প্রভৃতি জাতির আগমন এই ভারতভূমিতে হয়েছে। এর ফলে ভারতবর্ষ এক মহাজাতির মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এর অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে এদেশের মানুষের ভাষা এবং দেহের গঠন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। নৃতত্ত্ববিদরা দেহের গঠন ও ভাষার বিচারে ভারতবর্ষকে ছটি প্রধান ভাগে ভাগ করেছেন। আজকে এই ছটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথম ভাগ, নর্ডিক বা আর্যজাতি। আর্যরা বিদেশ থেকে এসেছিল বলে অনুমান করা হতো। এখন অবশ্য আর্যদের আদিবাসভূমি ভারত বলে চিহ্নিত করা হয়। এরা ছিলেন দীর্ঘাকৃতি, গৌরবর্ণ এবং উন্নত নাসিকা বিশিষ্ট। এদের ভাষা সংস্কৃত থেকে উদ্ভূত। এই জাতি ভারতে হিন্দু সভ্যতা তথা গ্রামীণ সভ্যতা স্রষ্টা। পাঞ্জাব, রাজপুতানা, মহারাষ্ট্র, উত্তর পশ্চিম সীমান্ত ও গাঙ্গেয় উপত্যকায় এই নরগোষ্ঠীর লোকেদের দেখা যায়। দ্বিতীয় ভাগ, দ্রাবিড় জাতি। ভারতের অপর উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী হল দ্রাবিড়। এরা প্রধানত দক্ষিণ ভারতের অধিবাসী। দেহের বর্ণ, ভাষা ও সংস্কৃতির দিক থেকে এরা আর্যদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। আর্যদের তুলনায় দ্রাবিড়দের বর্ণ কৃষ্ণকায় ও এরা খর্বাকৃতি হয়ে থাকে। এদের ভাষা হল তামিল, তেলেগু, মালায়ালাম ও কানাড়ি। তৃতীয় ভাগ, নেগ্রিটো জাতি। আফ্রিকার থেকে উদ্ভূত নেগ্রিটো মানুষের অস্তিত্ব ভারতে এখন খুব কম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এদের কিছু অস্তিত্ব দেখা যায়, তবে অঙ্গমি নাগা এবং বিহার ও দক্ষিণ ভারতের আদিম অধিবাসীদের মধ্যে এদের রক্তপ্রবাহ বর্তমান। এদের গায়ের রং কালো, মাথার চুল কোঁকড়ানো, পুরু উল্টানো ঠোঁট, নাক খুবই চ্যাপ্টা হয়ে থাকে। পরবর্তী ভাগ, মঙ্গোলীয় জাতি, যাদের মঙ্গোলয়েডও বলা হয়। আসাম, চট্টগ্রাম, ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সিকিম, ভুটান ও নেপালের পার্বত্য অঞ্চলে এই নরগোষ্ঠীর লোকেদের দেখা যায়। এদের গায়ের রং পীতবর্ণ, নাক চ্যাপ্টা, বাঁকা চোখ, শরীর ও মুখমণ্ডল লোমশূন্য হয়ে থাকে। এদের গণ্ডাস্থি উঁচু। ভুটিয়া, খাসিয়া, গুর্খা প্রভৃতি জাতি এই শ্রেণীর অন্তর্গত। এরা তিনটি উপশাখায় বিভক্ত। পরবর্তী ভাগ, আদি অস্ট্রেলীয়। আদি অস্ট্রেলীয় বা প্রোটো অস্ট্রেলয়েড। মধ্য ভারতের কোল, ভিল, মুন্ডা প্রভৃতি জাতির লোকেরা এই নরগোষ্ঠীর অন্তর্গত। অপর একটি উল্লেখযোগ্য ভাগ, ব্রাকিসিফেলিক বা প্রশস্ত শির। বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বাই, গুজরাট, কানাডা ভাষাভাষী অঞ্চলে এই নরগোষ্ঠীর লোকেদের দেখা যায়। এরাও তিনটি উপশাখায় বিভক্ত। এই ছটি ভাগ ছাড়াও আরও একটি উল্লেখযোগ্য ভাগ হল ভূমধ্যসাগরীয় বা মেডিটারেনিয়ান ভাগ। উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, রাজপুতানা, পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে এই শ্রেণীর নরগোষ্ঠী দেখতে পাওয়া যায়। এদের গায়ের রং হালকা গৌরবর্ণ, চুল ও চোখ কালো, উঁচু নাক ও দীর্ঘ। এরাও তিনটি উপশাখায় বিভক্ত। উপরোক্ত জাতিগোষ্ঠী ছাড়াও
ভিন্ন ভিন্ন সময়ে বহির্জগৎ থেকে বিভিন্ন জাতি উপজাতি ভারতে প্রবেশ করে এবং ভারতীয় সমাজে এক অপূর্ব সংমিশ্রণ ঘটায়। বিভিন্ন জাতির মধ্যে মিলন ও সংমিশ্রণের ফলে ভারত মহামানবের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।